¿Qué tal? ¿Sonica? আজকে সন্ধ্যা অনুমান 8:30 দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই। ওখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় 18 চাকার গাড়িকে সামনে পিছিয়ে এসকর্ট করে নিয়ে আসছে। তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি, তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন, ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ওনার নাম সঞ্জীব কুমার। উনি গাড়িটাকে লিড করে রাঙ্গলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন। তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি। আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলেরো গাড়ি, মাঝখানে ছিল ট্রাক গাড়ি, পেছনে একটি স্কর্পিও গাড়ি, তার পেছনে আর একটা আসাম রাইফেলের গাড়ি। সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়, কিন্তু আমাকে বাধা দেয়। তো আমি বললাম যে আমি ওসি তেলিয়ামর আপিএস, আমি তো আমার জুরিডিকশনে কি হবে আমি কি জানতে পারি না। তখন উনি যিনি এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার, উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন। তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই, গাড়িটা এখনো আসাম রাইফেল। কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার? সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড গুডস থাকতে পারে, আমিও শিওর না এটা থাকবে কিনা। যদি উনারা মানে জয়েন্ট সার্চ করতো তাহলে আমাকে উনারা ভেতরে ঢোকার অনুমতি দিত, উনারা আমাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না? এটা তো বলতে পারবো না, ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে উনি বিং ওসি আমাকে উনি ঢুকতে দেন নাই। বিগত দিনও শুনলাম যে মানে গাড়ি, হ্যাঁ আমার কাছে সোর্স ইনফরমেশন আছে আসাম রাইফেল কাস্টমস এবং বিএসএফ এর, এরকম নাকি অপারেশন হয়। তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না, যদি কোনো অপারেশনে কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এনডিবিএস আর্টিকেল আমার কাছে হ্যান্ড ওভার করবে, আমার এখানে এফআইআর হওয়ার কথা, কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি। I'm going to go.